এরপরে প্রশ্ন করেছেন আবুল ফজল, আপনি জানতে চেয়েছেন ঈদ মুবারক বলে শুভেচ্ছা জানানো একটি দৈশিক সংস্কৃতি এবং স্রেফ একটি অভিবাদন জানানোর পদ্ধতি, সবের নিয়তে কেউ এটি বলে না, এটি বলে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা? বায়ুল ফজল, এটাকে আমরা কোনো প্রকার নিষিদ্ধ মনে করছি না, কারণ হাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঈদ মোবারক বলে নিতে কোনো অসুবিধা নেই, কোনো গুণা হবে না। মনে রাখবেন যে শরীয়তে আমাদেরকে যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা, এটা হলো শরীয়তের মেজাজ। যদি আমরা সেখানে বাড়াবাড়ি করি, সীমালঙ্ঘন করি, তাহলে সেটা অনুচিত হবে। সাহাবা একরাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকাব্বালুল্লাহ মিন্না ওয়মিনকুম এই বাক্য ব্যবহার করতেন, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলো কবুল করেন। যেহেতু দুটি ঈদেরই আগে ইবাদতের একটি মৌসুম চলে যায়, তারপরে আল্লাহ তাআলা ঈদ দেন, এই জন্য ওই মৌসুমের ইবাদতগুলো যেন কবুল হয় সেজন্য একে অন্যের জন্য দোয়া করে, এটা হলো ঈদের অভিবাদন সাহাবা একরাম থেকে বর্ণিত। অবশ্যই সেটি আমাদের করা উচিত এবং তাতে করলে সওয়াব হবে। ঈদের পাশাপাশি দিকে যদি ঈদ মোবারক বলে, অর্থাৎ তোমার ঈদ বরকতময় হোক, কল্যাণময় হোক দোয়া করে এবং এটাকে সুন্নাহ মনে না করেন, জাস্ট ঈদের শুভেচ্ছা হিসাবে বলেন, কোনো অসুবিধা নেই, কারণ শরীয়ত এক্ষেত্রে আমাদেরকে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি আর সওয়াবের কাজ মনে না করে যদি কেউ এমনি করে কোনো আঞ্চলিক সংস্কৃতি হিসাবে, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি আমি আলমগীর হোসেন জানতে চেয়েছেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সওয়াবের কাজ, বিভিন্ন হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদারুল আমাল সম্পর্কে, সর্বোত্তম আমল সম্পর্কে তিনি বলেছেন আসসালাত আলী আউয়ালি ওয়াক্তিহা, যে কোনো ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম। সেজন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত, আমাদের আগ্রহ থাকা উচিত, আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউয়াল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক্কালা করবো, তাহলে সেটি ভুল হবে, কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্ব তত বেশি শরীয়তে নাই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব। এই জন্য যদি আমাদের দুইটার যে কোনো একটা রাখতে হয়, হ্যাঁ আউয়াল ওয়াক্ত নাহলে জামাতের সালাত, তাহলে আমরা জামাতের সালাতকে প্রায়োরিটি দিব আউয়াল ওয়াক্তের উপরে, কারণ জামাতের সালাতের গুরুত্ব আউয়াল ওয়াক্তের চাইতে বহুগুণ বেশি। এরপরে প্রশ্ন করেছেন ইবতেসাম ইবনে এনান, আপনি জানতে চেয়েছেন ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায়, তাদের বিশ্বাস এটা বললে নবীজি হাজির হন, এ ব্যাপারে জানাবেন, এরূপ বিশ্বাস করে তাদের পিছনে নামাজ আদায় করা যাবে কিনা? যদি কেউ মনে করেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে যান, সন্দেহাতীতভাবে এটি একটি ভুল বিশ্বাস, এটি একটি কুসংস্কার। এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তিনি উপস্থিত হয়ে যান, এরকম কোনো কথা করম হাদিসে কোথাও বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে অফাত দিয়েছেন, মওত দিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, যদিও মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ হায়াত দিয়েছেন যেটা অন্য নবীদেরকে দিয়েছেন, ব্যাপারে বর্ণনা রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক সালাতেই, আপনার প্রত্যেক ইকামতের সময় আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গায় প্রদক্ষিণ করেন, এরকম কোনো কথা নেই, এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস, এ বিশ্বাসটা সংশোধন করা উচিত।